কৃষ্ণা রন্ধনশালায় স্বাগত। আমি আজকে পলি মাছের শসা বাটা তৈরি করে দেখাচ্ছি। আমি আমি হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছ মাখানো হয়ে গেছে। কড়াই গরম করতে দিয়েছি। আমি তেল দিয়ে নিচ্ছি। আমি এবার দিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। পলি মাছটা একটু কমই ভাজতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দিয়ে আটা লঙ্কা রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সরষা আমি মিশ্রিতে গুঁড়ো করে নিয়েছি, আবার ছেঁকেও নিয়েছি। আপনারা না ছেঁকেও করতে পারেন, আমি ছেঁকে নিই কেন, ছেঁকে নিলে বেশি একটু ভালো হয়। যদিও আমার মাছে হলুদ লবণটা একটু মাখানো আছে, সেই জন্য হলুদের পরিমাণটা কমই দিতে লাগবে মনে হয়। আমার মনে হচ্ছে লাগবে না হলুদ দিতে আর। এবার আমি অল্প পরিমাণে লবণ দিব। লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ মাছে আমার লবণ মাখানো আছে। আমি এবার একটু আচার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। দিয়ে নামানোর আগ দিয়ে আমার পাই হয়ে এসছে, আমি বন্ধ করে দিলাম গ্যাস। পলি মাছের শসা বাটা, বন্ধুরা আমার পলি মাছের শসা বাটা তৈরি। আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, আপনারা বাড়িতে আমি যেভাবে পলি মাছের শসা পাতা তৈরি করলাম সেইভাবে তৈরি করে দেখবেন, আপনাদের ভালোই লাগবে।